দুয়ারে করা নাচছে শারদীয় দুর্গা উৎসব, তাই রাজশাহীর প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছে। এবার জেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে 471টি পূজা মণ্ডপ। এর পাশাপাশি পূজা মণ্ডপের কাজও এগিয়ে চলছে জোরে সোরে। এখন দেবীকে পরিপূর্ণ রূপ দিতে চলছে শেষ মুহূর্তের রং তুলির আচর। নির্ধারিত সময়ের মধ্যেও প্রতিমা ডেলিভারি দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা তৈরির উপকরণ দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরি করায় কিছুটা কষ্টসাধ্য হচ্ছে বলে জানিয়েছে শিল্পীরা। যে হালে জিনিসের দাম বাড়ছে, বর্তমানে বাজার হিসেবে আমাদের প্রতিমা ওইভাবে দাম পাওয়া যাচ্ছে না। দামের জন্য আমাদের প্রতিমা বানাতে রাজশাহী মহানগর ও জেলা পূজা মণ্ডপগুলোকে সার্বিক নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ আয়োজকদের। জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর সঙ্গে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবার দুর্গা পূজাতে তারা আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোরভাবে যথাযথ ব্যবস্থা তারা নেবে। পূজা শুরুর পর সাদা পোশাকে পুলিশ জোরদার করা সহ পুলিশের সব ইউনিট কাজ করবে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার। আমাদের সাদা পোশাকে পুলিশ, পোশাকি পুলিশ এবং আমাদের অন্যান্য যে স্পেশাল বাহিনীগুলো রয়েছে সেগুলো আমাদের এটির সাথে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ একসাথে প্রতিমা বানিয়ে পূজার দুই দিন আগে বা একদিন আগে নিয়ে যাবে, সেই জায়গাগুলোতে আমরা পুলিশি প্রহরা এখন থেকে আমরা চালাচ্ছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।